হ্যালো, ওয়েলকাম সবাইকে। অর্ণব দা বলতে বলে আজকে আমি চলে এসেছি আরেকটা নতুন পাগলামির ভিডিও নিয়ে। না, ঠিক পাগলামি নয়, আজকের ভিডিওটা আর্ট ওয়ার্ক আর কিছু রিস্টোরেশনের উপরে। এই যে এটা দেখতে পাচ্ছ, এই ঘড়িটা, এটা একটা পুরনো একটা ঘড়ি। তো এটাকে আমি রিস্টোরেশন করব। রিস্টোরেশন মানে এটাকে কি করা যায় সেটাই ভাবছিলাম। তো অনেকদিন ধরে এটা পড়ে আছে, তাই নিয়ে নিলাম। নিয়ে এটার ধুলোগুলোকে মুছে ফেলছি। আমার হাতে এখন একটা ওয়েব ইস্যু রয়েছে, সেটা দিয়েই আমি বেসিক্যালি এটাকে মুছছি। তো কি করা যায় এটাকে নিয়ে সেটাই তোমাদের সাথে শেয়ার করব বলে এই ভিডিওটা করা। তো চলো দেখি কি করতে পারি, তোমরাও দেখতে থাকো। কিছুদিন আগেই যেহেতু হোলি গেল, আর হোলি হচ্ছে গিয়ে কালার ফেস্টিভ্যাল, সেটা আমরা সবাই জানি। তো তাই ভাবলাম যে কেন না এই ভিডিওটা একটুখানি কালারের আর্ট ওয়ার্ক নিয়েই হোক। তাই ভাবলাম যে একটু কালার নিয়ে বসে যাক। তো প্রথমে এই ঘড়িটাকে পরিষ্কার করে নিয়ে ঘড়িটাকে খুলে নেব, তারপরে এটাতে কালার দিয়ে কি করা যায় সেটাই দেখব। তো চলো ঘড়িটা খুলে ফেলি। ঘড়িটা আমার খোলা হয়ে গেছে, এবার রং আর তুলি নিয়ে বসে পড়ি ভিডিওটাকে একটু কালারফুল করার জন্য। দেখতে থাকো যে এটা দিয়ে কী করছি। আর হ্যাঁ, এখানে আমি অ্যাক্রাইলিক কালারই এখানে ইউজ করব। ওকে, সবার প্রথমে আমি বক্স থেকে তুলিগুলোকে বের করে একটু জলের মধ্যে ভিজিয়ে নিলাম, যাতে তুলিগুলো সফট হয় এবং আমার যখন আমি রং করব তখন যাতে কোনো রকম কোনো প্রবলেম না হয়, তার জন্য তুলিগুলোকে একটু ভিজিয়ে নিচ্ছি। তো তুলিগুলো ভিজে গেছে এবং ঠিকঠাকই আছে। এবার আমার শুরু হবে রং করার পালা। তো চলো দেখতে থাকো যে এটা আমি রং করে কী বানাচ্ছি।
আশা করি তোমরা বুঝতেই পারছো যে এটা আমি কি বানালাম। রাইট, এটা হচ্ছে কি ইভেল আই, যেটা এখন খুব চলছে, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গাতেই আমরা এটা দেখতে পাই। তো তাই ভাবলাম যে এই পুরনো খারাপ ঘড়িটাকে বাদ দিয়ে এটাকে যদি এরকমভাবে একটা ছোট্ট আর্টওয়ার্ক করা যায়, তো সেটাই করার চেষ্টা করলাম। তো দেখো তোমরা লাস্ট ফিনিশিংটুকু কেমন লাগে তোমাদের, আর জানিও যে এটা কেমন হয়েছে। এটার নিচ দিকে একটা স্ক্রু হুক আমি লাগিয়ে দেবো, যাতে এখানে কোনো কিছু ঝুলিয়ে রাখা যেতে পারে। এই স্ক্রু হুকটা আমি এখানে লাগাবো যাতে এখানে কোনো রকম কি রিং যাতে ঝোলাতে পারি, অর্থাৎ চাবির রিং। আর এই স্ক্রু হুক তোমরা যে কোনো হার্ডওয়্যার দোকানে পেয়ে যাবে। এই স্ক্রু হুক কিন্তু একটুখানি নর্মাল প্যাচ দিয়ে আটকালে পরে এটা এখানে আটকে যায়। দেখো এবার ফাইনাল লুকটা কীরকম হলো। আশা করি সবার ভালো লাগবে, তাও কমেন্ট করে জানিও কীরকম লাগলো। আজকের মতন ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট আবার কোনো পাগলামি ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।